সোমবার এখন বাজে সকাল 10:30 এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগ অনুগ্রহে স্বাগত আর আমার হাতে দেখো ভাত কারণ হচ্ছে ভাত নিয়ে বসেছি খাবার জন্য এখনো খেতে বসিনি জাস্ট ভাতগুলো নিয়ে এসেছি আর আজকে আমাদের খাবার দাবার হবে বাইরে বেলা তো কি কি আজকের খাবারে মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো এই দেখো আমরা ভাত নিয়ে বাইরে এসে গেছি মা অলরেডি খেয়ে চলে গেছে আর এখানে খাচ্ছে সুমন আর বাকি রয়েছে আমি মৌ সায়ন তো এখানে আছে মাছ তরকারি এখানে আছে ডাল সব নিয়ে এসেছি বাইরে খাবার দাবার জন্য তো বসে গেলাম বাইরে খেতে আর এদিকে দেখো মাম্মাম কত বড় একটা ব্যাট নিয়েছে ও এসে বলছে আমি বল খেলবো মানে মানে হচ্ছে ও বল মারবে আর কেউ ব্যাটটা ধরে খেলবে মানে ও ব্যাটিং করতে চায় না ও বোলিং করতে চায় তার জন্য ব্যাট নিয়ে আসে যে কেউ ব্যাটিং যদি না করে আমি বল কীভাবে মারবো তো আমাকে এসে বলটা দিচ্ছিল আমি বললাম বাবা তুমি একটুখানি যাও আমরা ভাগ খেয়ে নিচ্ছি তারপর আমরা তোমার সঙ্গে বল খেলবো এদিকে মা চলে যাচ্ছে বন্ধনে আর সায়ন জলের বোতল নিয়ে এসেছে মুও ভাত খেতে বসে গেছে ওয়াও টেস্টি টেস্টি দেখো এটা হচ্ছে আমলা বলে আমলা আর আমাদের চলতি ভাষায় বলে এওলা এটা হচ্ছে আমলা আর এখানে হচ্ছে কুল বড়ই আমার ফেভারিট ওয়ান অফ দ্য ফেভারিট আমার ফেভারিট লিস্টে অনেক কিছু আছে আমার ফেভারিট লিস্টে অনেক কিছু থেকে যায় ওয়ান অফ দ্য সব কিছুই খাবার সময় বলি যে ওয়ান অফ দ্য ফেভারিট কিন্তু হচ্ছে গিয়ে আমি খেতে পছন্দ করি তার জন্য সব কিছুই আমার ফেভারিট তো এখন হচ্ছে আর অ্যাকচুয়ালি বড়ি মানে টক জিনিসটা আমার খুব পছন্দের জিনিস আর কি বড়ির থেকেও বেশি পছন্দ হয় তেঁতুলটা কিন্তু এখন আপাতত বড়ি পেয়েছি সবাই বলে সরস্বতী পূজার আগে নাকি বড়ি খেতে নেই আর যেহেতু পড়াশোনা সব কিছু শেষ সরস্বতী পুজো শেষ আর এবছর ইচ্ছা করলে সরস্বতী পুজো অঞ্জলি নিতে পারবো না কারণ হচ্ছে গিয়ে আমাদের বোনের কালকে যে বিয়েতে গেছিলাম মানে যার যে বোনের মঙ্গলাচরণে গেছিলাম ওই বোনের মানে বিয়ে হচ্ছে সরস্বতী পূজার ঠিক পরের দিন না কারণ সরস্বতী পুজো আমরা থাকবো ওইখানে সরস্বতী পূজার দিন থাকবে অধিবাস তো ওই দিন আমরা সরস্বতী পূজার অঞ্জলি কোনো মতেই নিতে পারবো না তো তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুতে বেরিয়ে পড়লাম আর মৌ রান্নাঘরটা সব কিছু গোছগাছ করে যত সব বাসনপত্র ভরা ছিল সবগুলো আমাকে বের করে দিয়েছে বলছে আমি এদিকটি আটিয়ে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি আর তুমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে নাও তো এইসব বাসন টাসন ধুতে ধুতে মাও চলে এসেছে তো বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর মা যখনই ঘরে থাকে মাম্মাম সব সব সময় মার পিছন পিছন ঘুরতে থাকে তো এদিকে মাকে বললাম আমাকে একটুখানি সার্ফ দিয়ে যাও বাসন ধোয়ার জন্য সার্ফ শেষ হয়ে গেছে তো মাম্মাও পিছু পিছু এসেছে এসে সার্ফ মা দিয়েলো আর তারপর ও আবার সার্ফের ডিবি নিয়ে দৌড়ে পালিয়ে গেছে তো তারপর দেখো এদিকে আমার বাসনপত্র সব সব গুজগাছ মানে গুজগাছ বলছি মাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে মৌ রান্নাঘরটা গুছিয়ে মানে ঝাড় টাড় দিয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে আর তারপর ভেবেছিলাম যে আজকে একটুখানি যাবো মার্কেটে কিছু বিয়ের জন্য কেনাকাটা করবো কিন্তু এইসব করতে করতে নাটক করতে করতে আজকে আর যাওয়া হলো না তো ভাবলাম মাকে বললাম যে মা আজকে যেহেতু আমাদের যাওয়া হয়নি আমরা কালকে যাব মার্কেটে কিছু শপিং টপিং করার আছে যেগুলো কেনাকাটার আছে সবগুলো নিয়ে আসবো কারণ বিয়ে তো এসেই গেছে আর বেশি দিন বাকি নয় তো তাড়াতাড়ি করে কাজকাম কমপ্লিট করে এই বাইরে জল আজকে আসতে আসতে অনেকটা দেরি হয়েছে তো জল আজকে আসার পর এমনি তো আমাদের ঘরে এক পরিবার এতটা জল লাগে না তো সব বাসনপত্র যা যা কিছু দরকার জলগুলো ভরা হয়ে গেছে তারপর গাছে সব কিছু জল টল দিয়ে দিচ্ছে আর মাম্মাম এসে দেখো আমার কাঁধের উপরে উঠে গেছে তো এইদিকে গাছে টাছে জল টল দিতে এমনিতেই খুব ভালো লাগে তো তো দেখো আমি গাছে টাছে জল দিচ্ছি আর আমাদের না অনেক বড় বড় গাছ ছিল তোমরা জানো সব গাছগুলো ফ্লাডে সব মরে গেছে তো এটাই আমার খুব দুঃখ এই বছর হয়তো কাঁঠাল টাঁঠাল কিছু খেতে পারতাম এত বড় কাঁঠাল গাছটা আমাদের মরে গেছে তো আজকের ভিডিও কন্টিনিউ করলাম না দেখা হচ্ছে কালকে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজছে বিকেলই বলা যায় 3:30 বাজছে আর আমরা এখন প্রায় 12:00-1:00 সময় আমরা বেরোনোর কথা ছিল আর আমরা এখন বেরিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ঘরে কেউ ছিল না তো তো তার জন্য মামামকে নিয়ে গেলে অনেকটা লেট হতো তো অপেক্ষা করলাম যে হাজব্যান্ড যদি চলে আসে তো ওর কাছে মামামকে রেখে তারপর আমরা যাবো কিছুটা শপিং করতে বিয়ের জন্য কেনাকাটা বলতে পারো তো তাই আমরা এখন বেরিয়েছি তো হাজব্যান্ড এসেছে এসে মাম্মামকে ঘুম পাড়িয়ে ওদেরকে রেখে এখন আমরা বেরিয়েছি 3:30 সময় দেখি আমরা কখন ফিরি মানে ওদেরকে তো বলেছি যে আমরা মোটামুটি যাওয়া আসা মোটামুটি ধরো 1-2 ঘন্টার মধ্যে আমরা ঘুরে চলে আসবো এটাই বলে বেরিয়েছে বেশিক্ষণ লেট করলে এমনিতেও চলবে না দেরি হয়ে যাবে তো চলো দেখি কী কী কেনাকাটা হয়
তো আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তার উঠেই দেখো রাস্তাতে অটো মনে হচ্ছে আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। তো আমরা বললাম যে আমাদের গলির গলিতেই মানে একদম গলি থেকে উঠে রাস্তাতেই অটো স্ট্যান্ড, তো এখানে উঠতে গেলেই অটো পাওয়া যায়, আর কোনো সমস্যা হয় না, কোনো দাঁড়াতে দাঁড়াতে হয় না। তারপর আমরা রোয়ানা দিলাম, আমার মৌ হাসছিল, কারণ ছিল ও ফটো তুলছিল, এক দুটো ভিডিও তুলছিল, আর তার সঙ্গে ওই ওর ভিডিওতে ক্যামেরাতে দেখা যাচ্ছিলো আমিও ভিডিও করছি। তো ওটা দেখে হাসছিলো যে দুজন দুদিক থেকে মোবাইলে হাত বের করে রয়েছে। তো আমরা এদিকে রোয়ানা দিয়ে দিলাম বাজারে, বাজার থেকে আমার জন্য কিছু কিনবো, একটা শাড়ি কিনবো, মৌ বলছে মৌ ওর কিছু মেকআপ টেকআপের জিনিস কিনবে। তো চেষ্টা করছিলাম তাড়াতাড়ি যাওয়ার, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাবো, যত তাড়াতাড়ি বাজার কেনাকাটা কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমরা ঘরে চলে আসবো। আর মামা আমাকে ঘরে রেখে গেলে না আমার কী জানি মনে একটা মানে কীরকম একটা মনে হয়, শুধু মনে হয় ও কান্না করছে না, তো ওকে সামলাতে পারবে, তো তো এই ভেবে ভেবে তাড়াতাড়ি করছিলাম। তো বাজারে গিয়ে যেমন ভাবলাম, বাজারে গিয়ে শপিং টপিং করতে আমাদের খুব বেশি একটা দেরি হয়নি। তো এখানে আমি দেখছিলাম একটা শাড়ি, একটা খুব একটা ভালো দেখে একটা শাড়ি কিনবো বলে, তো বল কী বলে বোনকে, যে বোনের বিয়ে বোনকে প্রেজেন্ট করবো বলে একটা শাড়ি দেখছিলাম। তো মন মতো একটা শাড়ি হচ্ছিলো না, অনেক খোঁজাখুঁজি করার পর একটা শাড়ি পেলাম। আর তারপর আমাদের শাড়ি টাড়ি যা যা কাপড় চোপড় কেনার কমপ্লিট হয়ে গেলো। আর এটা দেখা হয়েছে ব্যাগের গোডাউন, মা যে ব্যাগ বানায় তো সব ব্যাগগুলো এখান থেকেই যায়। তো এখানে আসলো মা, ওর সঙ্গে কিছু একটা কথা ছিল, তো এখান থেকে ব্যাগের গোডাউনে কথা সথা বলে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা ঘরে, আর ঘরে আসে মানে এটা হচ্ছে নেক্সট ডে। তো এটা বানানো হচ্ছে লেপ তুষক বানানো হচ্ছে, তো খুব তাড়াতাড়ি ছিল। তো লেপ তুষক একটা বানানো হচ্ছে, লেপ তুষক আর বালিশ। তো এগুলো দেখো ওরা কীরকমভাবে লেপ তুষক বানায়, ওইদিকে একজন কাপড় সেলাই করছে, এইদিকে একজন তুলা মানে কী বলে তুলাকে ধুনা বলে তো করছে। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, দেখো কীরকম করে একটা কাপড় পেতে কাপড়ের উপর তুলাগুলো সুন্দর করে পাতিয়ে দেয়, আর একটা ভাঁজ করে, ভাঁজের মাঝখানেই সবগুলো অটোমেটিকলি ভিতরে সুন্দরভাবে এক সমানভাবে চলে যায়। তো তারপর দেখো এদিকে বাঁশের মধ্যে দেখো তুষকটা অলরেডি বানানো হয়ে গেছে, এখন হচ্ছে কি এটা হচ্ছে লেপের প্রিপারেশন, আর লেপ হয়ে গেলে তারপর বানাবে বালিশ। তো এদিকে দেখো লেপটাও মোটামুটি সুন্দর, আর ওদেরকে বলছিলাম যে একটুখানি ভালো করে সেলাই করবে, একটু সুন্দর করে ডিজাইন করে সেলাই করবে, ওদেরকে আমি বলে বলে দিচ্ছিলাম। আর যদি যখনই লেপ তুষক বানানো হয় দেখবে আশেপাশে বেশি থাকা যায় না, খুব তুলাগুলো উড়ে, তো তো রাকে মুখে ঢুকে গেলে যেমন হচ্ছে শ্বাস ফেলা যায় না। তো এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে ডিজাইনটা হার্ট শেপে দিয়েছে, ভালোই হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে মানে শপিং টপিং করে এসে তোমাদের সঙ্গে আর ভিডিও টিডিও শেয়ার করা হয়নি, কী এনেছি না এনেছি তোমাদের সঙ্গে কোনো কিছুই দেখানো হয়নি। কারণ হচ্ছে মানে এসেই ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, দেখাবো কী কী এনেছি, কী কী শপিং করেছি, কিন্তু ঘরে এসেই আমার মনটা খারাপ হয়ে গেছে। কথা হচ্ছে কালকে ঘরে এসেছিলাম, আসার পর মানে আমার কিছু কিছু কাপড় চোপড় নিয়ে এসেছে, আর মৌ একটা গাজরা নিয়ে এসেছে, অনেক সুন্দর ছিল গাজরাটা, অনেক পছন্দ করে খোঁজাখুঁজি করে গাজরাটা নিয়ে এসেছি। আর এমন একটা হয়েছে মানে আমরা যে জায়গায় অটো তুটেছি ওই ওই স্ট্যান্ড থেকে আমরা গাজরাটা নিয়েছি, আর ওই স্ট্যান্ড থেকে অটোতে উঠেছে, আর ওই অটোতে উঠে অটো একদম ডাইরেক্ট আমাদের গলির সামনে এসে আমাদেরকে নামিয়ে নিয়েছে। আর কী করেছি আমি কিছুই জানি না, মানে অটোর মধ্যে গাজরাটা আমার হাতে দিল, আর আমি গাজরাটা কী করে হারিয়ে ফেললাম, হয়তো অটোতেই ফেলে দিয়েছি যে কোনোভাবে, ব্যাগে রেখেছিলাম, হয়তো ব্যাগে পড়েনি, বা হয়তো ব্যাগে রাখিনি, হাতেই ছিল, মানে অটো থেকে নেমে মানে অটো ভাড়া দিতে গিয়ে হয়তো অটোতেই পড়ে গেছে, কোনো কিছু খেয়াল ছিল না, আর একদম ভুলেই গেছে। আর ঘরে এসে যখন মৌ বলছে যে আমার গাজরাটা খুঁজে দাও, তো দেখি গাজরাটা কীরকম হয়েছে, তখন পুরো ঘর তন্ন তন্ন খুঁজে করে খুঁজে পেলাম, কিন্তু গাজরাটা পাইনি। তখন গিয়ে মনে হলো যে না, গাজরাটা আমি অটোতেই ফেলে রেখে এসেছি, ওটার জন্য অনেকটা খারাপ, মনটা খারাপ হয়েছে, কারণ অনেক আশা করে এনেছিলাম, তো ওটা ভালো করে খুলেও দেখিনি কি মানে কীরকম হয়েছে না হয়েছে, মানে পছন্দ করেছিলাম, তো ভাবলাম ঘরে গিয়ে খুলে একদম একটু চুলে নাগিয়ে টাগিয়ে দেখবো তোমাদের সঙ্গে। ওটার জন্য ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, কী বলবো, এত শখ করে কিনে আনা জিনিসটা এইভাবে যে হারিয়ে যাবে সেটা আমি একদমই ভাবতে পারিনি, অনেক আশা করে অনেক ইচ্ছে করে এনেছিলাম। দেখো সব কিছু টাকার তো ব্যাপার নয়, হয়তো যে টাকা দিয়ে এনেছি ওই টাকা দিয়ে আমি আবার কিনতে পারবো, কিন্তু যেরকম এনেছি ওরকম তো নাও পেতে পারি, ওটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, তার জন্য কালকে রাত্র পুরোটাই রাত্র একদম মুড অফ ছিল, কোনো কিছুই ভালো লাগছিলো না, খেতে ভালো লাগছিলো না, কোনো কিছুই ভালো লাগছিলো না, তো তার জন্য কালকে আর ভিডিও শ্যুট করিনি। তো আজকে ভাবলাম যা যা হবার তো হয়েই গেছে, আর বেকার মুড অফ করে থেকে লাভ নেই, তো তোমাদের সঙ্গে যা এনেছি ওটা শেয়ার করে নিই। তো মেইন প্রথমত এনেছি আমার জন্য একটা ব্লাউজ এনেছি কালকে, আমার তোমরা আমার একটা কালো শাড়ি দেখেছো, ওই শাড়ির যে ব্লাউজ পিস আছে তো ওটা বানানো হয়নি। আর আমি প্ল্যানিং করেছি যে আমাদের বোনের বিয়ে আছে, তোমরা তো দেখেছো যে মঙ্গলাচরণে গেলাম, তো ওখানে মঙ্গলাচরণে গেছি, বিয়েতে যাবো, চতুর্থ মঙ্গলে যাবো, মানে বৌভাতে যাবো, তো ওই শাড়িটার ব্লাউজটা বানানোর সময় পাইনি, তো কালো শাড়িটার জন্য একটা ব্লাউজ কিনে এনেছি। তো এই দেখো ব্লাউজটা,
ব্ল্যাকের মধ্যে খুঁজেছিলাম, কিন্তু ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলো পছন্দ হয়নি, তার জন্য এই কালারটার মধ্যে এনেছি। সিম্পল, এতটা গর্জিয়াস নয়, আর পেছন দিকটা এরকম। একটুখানি সেলাই করে এটাকে আমাকে ফিটিংস করতে হবে, পুরো ফিটিংস হয়নি, যে যত যা মাপে এনেছিলাম ওই মাপটা বলেছে, কিন্তু মাপটা থেকে ওই মানে লেখা আছে মাপ ওইটাই, কিন্তু তার থেকে একটু বড় হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, একটুখানি সেলাই করে ফিটিংস করে নিলে হয়ে যাবে। আর এনেছি আমার জন্য একটা স্টল, তো বিয়েতে যাবো না শাড়িটারি পরে, বিয়ে বাড়িতে শাড়িটারি পরে একদমই মানে সোয়েটার পরতে ভালো লাগে না, তখন মনে হচ্ছে সব সব ডিজাইন সব লুকে যায়। তোমরা মেয়েরা স্পেশালি জানো, একদম যতই ঠান্ডা হোক না কেন আমরা মেয়েরা সাজগুজ করে বিয়ে বাড়িতে একদমই সোয়েটার সোয়েটার লাগাতে ইচ্ছে হয় না। তার জন্য একটুখানি স্টাইলিশের জন্য একটা স্টল কিনে নিয়েছি, যাতে একটুখানি শাড়ি পরে ওইদিকে স্টলটা ভাজ করে রেখে দিতে পারি, আর বিয়ের শেষে বা একদম ফিনিশিং মুহূর্তে তখন না হয় ওটা একদম গায়ে দিতে পারবো। তো তার জন্য একটা স্টল এনেছি, এই দেখো স্টলটা। স্টলটা কিরকম হয়েছে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। দেখো পুরোটা স্টল কিন্তু এরকম, আর মাঝখানে মাঝখানে এই এই যে প্রিন্টটা আছে এই প্রিন্টের মধ্যে একদমই একটু চুমকি চুমকি কাজ করা আছে। আর এমনিতে মানে কি বলবো, স্টলটা এতটা স্মুথ, এতটা সফট, একদম উলের, কিন্তু খুব পছন্দ হয়েছে, গিয়েই বোন পছন্দ করেছে ওটা, আমারও দেখে ভালো লাগছে। একদম দোকানের মধ্যে টাঙানো ছিল স্টলটা, খুব পছন্দ হয়েছে, একদম দাম মানে সব কিছু দিয়ে খুব ভালো হয়েছে স্টলটা। পেছন দিকটা, পেছন দিক দিয়েও সময়ে পড়তে পারবো, পেছন দিকের ডিজাইনটা দেখো, সময়ে বিশেষ আমি পিছন দিকেও পড়তে পারবো। এই হচ্ছে স্টল। আর এর হচ্ছে একটা শাড়ি বক্স, শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, শাড়িটা বেনারসি প্রিন্ট যেরকম থাকে না কিছুটা ওরকম প্রিন্ট আর কি। তো এইরকম প্রিন্টটা দেখো, এটা হচ্ছে উপরের দিকের পার, আর এটা হচ্ছে নিচের দিক। পুরোটা খুলে দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে যে বোনটার বিয়ে বোনটার জন্য এনেছি, তার জন্য এখন আর পুরো ভাঁজটা খুললাম না। এরকমই দেখো শাড়িটা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এই শাড়িটা নিচ্ছে, এটা এই যে শাড়িটার ডিজাইনটা যে এটা ফুল বডিতে এই ডিজাইনটা এই প্রিন্টটা থাকবে। যাই হোক, এতে কিছু কেনা করার মাঝখানে একটুখানি মুড অফ, মুড অফ কিছু করার নেই, যা হবার তো হয়েই গেছে। যাই হোক, আজকে আর ভিডিও শিডিও বেশি লম্বা করছি না, ভাবলাম যে আজকে আমি বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে আগামীকালকে, আগামীকালকে হচ্ছে বোনের অধিবাস, তো আগামীকালকে আমরা ওখানে যাব। তো তারপর হাজবেন্ড বললো যে একদিনের জন্য, একটু সময়ের জন্য মানে এক রাতের জন্য গিয়ে আর কী করবে, কালকে যেহেতু যেতেই হবে ওখানে, যাও ঘরে গিয়ে আবার রান্না বাড়া বাজার করো, রান্না বাড়া করো, তো হ্যাঁ আজকে আর ঘরে যেতে হবে না। তো তুমি একবার গিয়ে তোমার যা যা কাপড় চোপড় দরকার বা যা যা মেকআপের জিনিসপত্র দরকার ওগুলো নিয়ে আসো। তো মামাকে এখানে রেখে আমি ঘর থেকে গিয়ে আমার যা ড্রেস সাজা জিনিস যা কিছু দরকার ওগুলো নিয়ে আসবো, আর তারপর কালকে এখান থেকে আমরা যাবো। দু তিন দিন তোমরা খুব মজার মজার ইন্টারেস্টিং ব্লগ পাবে, কারণ যেহেতু হচ্ছে বিয়ে, বিয়ে তো লেগে, বিয়ের সিজন, বিয়ের ব্লগ মানে এগুলো খুব ইন্টারেস্টিং হতে চলছে। অনেক কিছু প্ল্যানিং আছে, যে বিয়েতে গিয়ে ডান্স করবো, অধিবাসে ধামাইল দেবো, বিয়েতে যাবো, চতুর্থ মঙ্গলে যাবো, মানে বৌবাতে যাবো, এগুলো হচ্ছে অনেক কিছু প্ল্যানিং। তো দেখা যাক সব কিছু পূর্ণ হয় কি না হয়, দেখতে থাকো, নেক্সট ব্লগ অবশ্যই দেখা হবে।